আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। আমি মাহমুদা মিস, স্কলার স্কুল অ্যান্ড কলেজ বাংলা বিভাগ। অনেকে চলে আসছো, কিন্তু আমরা রাইট টাইমে ক্লাসটা শুরু করব, অর্থাৎ 11টায়। হ্যাঁ, এর মধ্যে তোমাদের কিছু কাজ করতে হবে, সেটা হচ্ছে তোমার যে ফ্রেন্ড আছে সবাইকে হচ্ছে ট্যাগ দিবে, তোমাদের অ্যাটেন্ডেন্সটা দিয়ে নিবে, নাম্বার সেকশনটা লিখে ফেলবে। আর হচ্ছে সবার আগে আমাকে যেটা জানা, মতিউর রহমান, হাউ আর ইউ মিস? ফাইন বাবা। পিকচার এন্ড সাউন্ড ক্লিয়ার কিনা, তোমাদের কোনো শুনতে সমস্যা হচ্ছে কিনা এটা আমাকে জানাবে, দেন আমরা ক্লাসটা শুরু করব, ঠিক আছে? পিকচার এন্ড সাউন্ড ক্লিয়ার কিনা এটা আমাকে একজন একটু এনশিওর করো, কোনো রকম সমস্যা হচ্ছে কিনা শুনতে। আমরা ঠিক রাইট টাইমে তোমাদের ক্লাসটা শুরু করব, 1 মিনিট বাকি আছে আমাদের ক্লাসের। হ্যাঁ, তোমরা বুঝতে পারছো আজকে আমি কোন টপিকটা পড়াবো। শম্পা সাহা মিস কেমন আছেন? আলহামদুলিল্লাহ বাবা। শোনো, আমার ক্লাস থাকে উইকলি 3টা, স্যাটারডে, মানডে, ওয়েনেসডে। মনে রাখবে, স্যাটারডে এবং মানডে আমি একদিন ফোরকান স্যারের সাথে, একদিন শুরু মিসের সাথে হয়তো ফার্স্ট পেপার আর একদিন সেকেন্ড পেপার নিব। কিন্তু এই যে ফেসবুক লাইভের ক্লাসটা হচ্ছে সবার জন্য, তাই আমি চেষ্টা করি এই ক্লাসে নোট দেওয়ার জন্য। কাইফাস, এভরিথিং ইজ ক্লিয়ার মিস? থ্যাংক ইউ বাবা। মতিউর রহমান মিস, এভরিথিং ইজ ওকে? ওকে, থ্যাংক ইউ। দেখো, এই ওয়েনেসডে তোমরা নোট পাবে, ঠিক আছে? এটা এই জন্য যে ফেসবুক লাইভে কি আমরা একটু বেশি সময় নিতে পারি, কোনো সমস্যা হয় না। জুমে যেমন আমাদের ক্লাসটার লিমিটেশন থাকে, তাই না? আবার হচ্ছে যখন পড়াই তখন তোমাদেরকে প্রশ্ন ধরি, ঠিক আছে? ওখানে আমাদের কনভার্সেশনের দরকার হয়। স্বপ্না রাবেয়া, এভরিথিং ক্লিয়ার মিস? ফারহান সন্দীদ, এভরিথিং ইজ ক্লিয়ার? তোমরা বই খাতা নিয়ে রেডি হও, অ্যাটেন্ডেন্স বেশি চাই। একটা গুরুত্বপূর্ণ নোট দেব, হ্যাঁ? ওকে, শাকিরা, জারিন, সুভা, বাহ। হ্যাঁ, অ্যাটেন্ডেন্সটা বাড়াও আর যা দেখতে পাচ্ছ লিখে ফেলো। আমরা এখনো কপাতক শুরু করিনি, হ্যাঁ, আমরা শুরু করব। তার আগে আমি নোট দিয়ে দিয়েছি তোমাদের, জ্ঞানমূলক 20টা, অনুধাবন 5টা। নোটটা এই জন্য দিচ্ছি, আজকে হচ্ছে ফেসবুক লাইভে ক্লাস, যদি আমাদের সময় লাগে একটু বেশি সময় নিব, আমরা পুরো নোটটা দিয়ে রাখবো, তোমরা খাতায় রাখবে। আমরা পরবর্তী ক্লাসে অবশ্যই এগুলো পড়াবো। হ্যাঁ, নোটগুলো থাকলো, কারণ হচ্ছে কি, আমি চাই যে যেহেতু ফেসবুক লাইভে ক্লাসটা হচ্ছে বয়েজ গার্ল সবার, ঠিক আছে, তো সবে একসাথে নোটটা নিক, না হলে একটু সমস্যা হয়ে যায়, ঠিক আছে? যেহেতু জুমে ক্লাস নিয়ে তোমাদের বয়েজ গার্লস আলাদা, তো ওইখানে দেখা যায় টাইম চলে গেল। এখানে ফেসবুক লাইভে হচ্ছে সম্পূর্ণ আমি যা যা নোট করেছি পুরো ক্লাসে দিয়ে দিব, ঠিক আছে? এই জন্য আসলে এই নোটটা দেয়া। মিস আজকে শুভা, শুভ পড়াবেন না? আচ্ছা, শুভা মোতাসিম, শুভাটা হচ্ছে আমার জুম ক্লাসে পড়াবো, আর ওখানে প্রশ্ন ধরতে পারি, বুঝতে পেরেছ? জুম ক্লাসে হচ্ছে শুভাটা পড়াবো, অর্থাৎ তোমাদের জুমের ক্লাসটা কিবার পড়ে বয়েজদের। তোমরা দাগিয়ে রেখেছো না, আমিও দাগিয়ে রেখেছি, বুঝতে পেরেছ? কেন আমি এই টেকনিকটা মেনটেন করছি, আমি শুভার শেষ, হ্যাঁ অবশ্যই করো মোহতাসিম, কেন শেষ করব না? কিন্তু এখানে একটা কথা আছে, আমি যে বয়েজদের যে পর্যন্ত শুভাটা পড়িয়েছি গার্লসদের ঠিক ওই পর্যন্ত হয়নি। সো আমি যদি আজকে শুভা পড়িয়ে শেষ করে দিই, সাপোজ আমি 3 নাম্বার প্যারায় আছি, কিন্তু আমার জানা মতে গার্লসরা শুভা তো শেষ হয়নি। হ্যাঁ দীপা ইব্রাহিম, আমি জানি, এখন গার্লসদের জিজ্ঞেস করে ওদের মনে হয় প্রথম প্যারাটা আমার অল্প একটু, ওদের মনে হয় পুরো গল্পটা জাস্ট মানে বলা হয়েছে, মানে লাইন টু লাইন রিডিং পড়ানো হয়নি। তো এখন যা আমি তোমাদের মাঝখান থেকে শুরু করি, তাহলে কি হবে, তাহলে ওটা কন্টিনিউ করা যাবে না, মেয়েরা কিছুই বুঝবে না,
কারণ ওদের তো ফার্স্ট অংশটুকু পড়া হয়নি। ইনকিয়া শুভা, হ্যাঁ আমি জানি শুভা পড়লে ভালো হয়, কিন্তু একটু মানে একটু গার্লসদের জিজ্ঞেস করো, আমি যদি তোমাদের যেই প্যারা থেকে শুরু করেছি শেষ করেছি শুভাটা, আমি তো দাগিয়ে রেখেছি, ওখান থেকে যদি পড়ি তাহলে কি গার্লসরা কিছু বুঝবে? বুঝবে না। তোমাদের তিনটা ক্লাস ইন্ডিভিজুয়ালি করে নেবে, হ্যাঁ আমি বলে দিব জুমে এরপর থেকে, যে তোমাদের স্যাটারডে আর মানডে মধ্যে কোন দিন আমি বাংলা ওয়ান আর কোন দিন বাংলা টু পড়াবো। আর এই যে আমার ওয়েনেসডে ফেসবুক লাইভে সবার সাথে ক্লাস, এই দিন তোমরা শুধু নোট পাবে, জাস্ট নোট লিখে ফেলবে আর কিচ্ছু না। ফাহিম আবরার মিস ইউ মে কন্টিনিউ, তোমরা সবাই বুঝতে পেরেছো? আচ্ছা এবার তোমরা লেখা শুরু করো। আজকে আমরা কপোতাক্ষ নদের শুধু নোট দিব, এটা আমি ডেসক্রাইবই করছি, তোমাদের শুধু খাতায় নোটটা থাকবে, বিকজ আবার যখন এই বুধবার ক্লাসটা হবে বুধবার কপোতাক্ষ নদ পড়াবো, ঠিক আছে? এখন কি বুঝতে পেরেছো? আগামী বুধবার আমি কপোতাক্ষ নদ পড়াবো, আর স্যাটারডে আর মানডের মধ্যে যে কোনো একদিন শুভা কন্টিনিউ করবো, আর একদিন হচ্ছে বাংলা টু। এই হচ্ছে আমার রুটিন, তোমাকে বলে দিলাম, যেহেতু আমার তিনটা ক্লাস আমাকে কিন্তু মানে এভাবে যেতে হবে। এই যে জাফরিদ জি মিস, আমাদের শুভা শেষ হয় না, আমি জানি, সো আমাদের কিন্তু সবার কথাই ভাবতে হবে। এবার আমি ক্লাসটা শুরু করি, হ্যাঁ। কপোতাক্ষ নদ মাইকেল মধুসূদন দত্ত, জ্ঞানমূলক, এটা শুধুমাত্র তোমরা নোট লিখবে আর কিচ্ছু না। আমরা অনেক সময় তোমাদের নোট দিয়ে দেই না, তোমরা ওগুলো সংরক্ষণ করে রাখো, এটাও নোটটা সংরক্ষণ করে রাখো, এর ক্লাসগুলো আসবে, ঠিক আছে? শুধু লিখবে, আজকে লিখার কাজ আর কোনো কাজ নেই। এটা আমি পড়াবো আগামী বুধবার, কপোতাক্ষ নদ তোমরা সবাই পড়তে পারবে, কোনো সমস্যা নেই। হ্যাঁ মূল কবিতায় আমরা যাব আগামী বুধবার, তাহলে কি তোমাদের গল্প কন্টিনিউ হলো, কবিতাও কন্টিনিউ হবে, বাংলা টুও কন্টিনিউ হবে, তাহলে দেখো তোমাদের সিলেবাসটা কত সুন্দর করে এগিয়ে যাবে। আচ্ছা আশা করি এই পর্যন্ত সবার লেখা শেষ। কপোতাক্ষ নদ মাইকেল মধুসূদন দত্ত, জ্ঞানমূলক, এখন আমি পড়ে দিব, হ্যাঁ এই যে তিনটা লিখে ফেলো। মাইকেল মধুসূদন দত্ত কত খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন? 1824 খ্রিস্টাব্দে 25শে জানুয়ারি। নাম্বার টু, মাইকেল মধুসূদন দত্ত কোথায় জন্মগ্রহণ করেন? যশোর জেলার সাগরদাড়ি গ্রামে। তিনি কত খ্রিস্টাব্দে খ্রিস্ট ধর্মে দীক্ষিত হন? তোমাদের বই আছে 1842, তো উত্তরটা 1842 হবে, হ্যাঁ, অর্থাৎ তিনি হিন্দু ধর্মাবলম্বী ছিলেন জন্মগতভাবে, তো তিনিও যে হচ্ছে ইংরেজি সাহিত্যের অনুরাগী ছিলেন, তো তিনি খ্রিস্টান হয়ে গেলেন, তো এই জন্য খ্রিস্ট ধর্মে যখন দীক্ষিত হন, সালটা হচ্ছে 1842। দেখো কত সুন্দর মিল, 1824কে একটু উল্টে দাও, 24কে উল্টালে 42 হয়, 2442, ঠিক আছে, এটা যেন ভুল না হয়। হ্যাঁ জন্ম এবং খ্রিস্ট ধর্মে দীক্ষিত হন। আফরিন ইসলাম, আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম আসসালাম আফরিন, ক্যাম্পাস অ্যাম্বাসেডর, কেমন আছো আফরিন? তুমি কোঅর্ডিনেট করবে, হ্যাঁ, আর পরবর্তী ক্লাসের আমি রুটিন তোমাদের জানিয়ে দিলাম, ঠিক আছে, কিভাবে আমরা যাচ্ছি। আগামী বুধবার ক্লাস হবে কপোতাক্ষ নদের মূল বইয়ের উপর, আর শনিবার আর সোমবারের মধ্যে ক্লাস হবে ফারহান তানভি। মিস লিখবো, অবশ্যই লিখবে, এটা নোট, ও মাই গড। এই শোনো, আমি জ্ঞানমূলক অনুধাবন যখন দিচ্ছি তখন এটা নোট, সোজা কথা লিখতে হবে, 5 মিনিট টাইম বেশি নিলেও কোনো সমস্যা নেই, কারণ তোমাদের ক্লাস আবার তিনটায়, এই জন্য আমি এই ক্লাসের নোট দেওয়ার জন্য বেছে নিয়েছি। এই ক্লাসে আমরা কি করব, নোট দেব, পরীক্ষা নিব, আদার্স কাজগুলো করে নিব, যাতে তোমরা ওই স্যাটারডে আর মানডে ক্লাসের যে পড়াশোনা করছো তার প্রমাণ আমরা বুধবার নিব। উইক শেষ, হ্যাঁ, বাংলা তিনটা ক্লাস, তিন পর্যন্ত শেষ করেছো, লিখো শেষ। অনন্য ঋষিন দেবনাথ, অনন্য ভালো আছো? তো নোটটা নাও, তোমরা অবশ্যই স্যাটারডে রুটিন লিখে নেবে, হ্যাঁ আমি স্যাটারডে তোমাদের বলে দিব। এখন তো আমরা ফার্স্ট ক্লাস শুরু করলাম, তাই আমরা ভাগ ভাগ করে নিয়েছি, হ্যাঁ, তোমাদের বাংলা ওয়ানও পড়া হয়েছে, বাংলা টু পড়ানো হয়েছে। বঙ্গমণি তো মার্শাল্লাহ অনেক ভালো করে পড়ানো হয়েছে, নোট দেয়া, এমসিকিউ দেয়া, তাই না? এরকম প্রত্যেকটা আমরা সুন্দর করে নোট দিয়ে দিয়ে যাব, হ্যাঁ। ফারহান মিস একটু ওয়েট কর, আচ্ছা শোনো তুমি স্ক্রিনশট নিয়ে নাও তিনটা, তারপরে তুমি ফাঁকা রেখে লিখে যাও, সরি ফর বিগ লেট, একটু লিখে নে, হ্যাঁ হ্যাঁ লিখো। আহসিন ফোরকান স্যার, ওয়ালাইকুম আসসালাম, থ্যাংক ইউ ফোরকান স্যার আমাদের সাথে থাকার জন্য। আচ্ছা দেখো,
তিন পর্যন্ত শেষ হলে আমাকে অনেকেই লিখেছো ডান, গুড। যারা আগে এসছো তারা অবশ্যই হচ্ছে লিখে ফেলো, যারা পরে আসলে তানমিনুর রহমান, হ্যাঁ রাইসা রহমান ও আছে, হ্যাঁ আমি দেখেছি। মুনতাসির স্যার ওয়ালাইকুম আসসালাম স্যার, থ্যাংক ইউ সকাল সকাল এই আমাদের সাথে ঘুম ভেঙে আসার জন্য। আমাদের স্টুডেন্টরাও মাশাআল্লাহ অনেক আছে ক্লাসে, তো আমরা নোটগুলো দিয়ে যাই। এক থেকে তিন যদি হয়ে যায় একটু আমাকে বলো, তোমার প্রথম দিকে তো অনেকেই পড়ে আসো, ঠিক আছে, এই জন্য হচ্ছে প্রথম দিকে একটু স্লো যেতে হয়, পরে আমরা ফার্স্ট যাব, নোট দেওয়া তো সমস্যা নেই। হ্যাঁ এক থেকে তিন শেষ, সবার শেষ ফাতিহা, যারা পরে আসছো এই এক থেকে তিন স্ক্রিনশট নিয়ে নাও। হ্যাঁ স্ক্রিনশট নেওয়ার পর একটু ফাঁকা রাখো, পরে লিখে নিও। নুসাইবা বিনতে ডান, ওকে তাহলে আমরা একটু সামনে যাই। হ্যাঁ আচ্ছা তিন নাম্বারটা রাখলাম, দেখো চার নাম্বার, মাইকেল মধুসূদন দত্তের অমর কীর্তির নাম কি? মেঘনাদ বধ কাব্য, বীরাঙ্গনা কাব্য, ব্রজাঙ্গনা কাব্য, কি ধরনের রচনা? অবশ্যই এগুলো কাব্যগ্রন্থ, ঠিক আছে। যে ভাগ ভাগগুলো আমি হচ্ছে তোমাদের বলে দেব, যেমন একজন সাহিত্যিক অনেক কিছু লিখতে পারেন। মিস আমি মাত্র ঘুম থেকে উঠেছি, মাহি শিফা শোনো তুমি এ তিন থেকে লিখো, বাকিগুলো হচ্ছে তোমরা চাইলে আমি গ্রুপে আপলোড করে দিব, ঠিক আছে। এখন তোমরা লিখো যারা লেট করেছো, কারণ তোমরা আবার কি করো পিডিএফ ফাইল দিলে ওটা ধরে প্রিন্ট করে রেখে দাও, কোনো লাভ নেই তো, খাতায় লিখবে তোমাদের মনে থাকবে, নোট আকারে থাকবে। আর স্কুল খুললে তো আল্লাহর রহমতে আমরা চাইলে তোমাদের এই নোটগুলো এমনি দিতে পারবো, আমার কাছে যেগুলো আমি পড়াচ্ছি তোমাদের নোট তোমরা অবশ্যই পাবে। সো এখন তো খাতায় লিখো, খাতায় লিখলে পড়াটা হয়ে যায়। যেমন উপন্যাস লিখেন, নাটক লিখেন, ছোট গল্প, এরকম অনেকগুলো ভাগ থাকে সাহিত্যের, ভাগ বিভাগ বলি আমরা। হ্যাঁ নাজিব আহমেদ মিস একটু উপরে যাবেন, স্ক্রিনশট নিতে পারে না। আচ্ছা আমি লাস্ট বারের জন্য একটু এক থেকে দেখাচ্ছি, স্ক্রিনশট নেওয়া শেষ, দেখো এক থেকে তিন স্ক্রিনশট যে রিকোয়েস্ট করলে তার জন্য আমি দেখাচ্ছি, একটু শেষ করো। হ্যাঁ এক থেকে তিন, এক থেকে তিন একটু স্ক্রিনশটটা নেওয়া শেষ, এবার আমাদের চার নাম্বার থেকে দেখাতে হবে। হ্যাঁ কি আভা, কতবার এটা দিচ্ছ, বুঝলাম তুমি ক্লাসে আছো, সমস্যা নেই, অ্যাটেন্ডেন্স একবার দিলে আনা। দেখো বীরাঙ্গনা কাব্য, ব্রজাঙ্গনা কাব্য, লিখাই আছে কাব্য, এগুলো হচ্ছে কাব্যগ্রন্থ। আচ্ছা কৃষ্ণ কুমারী, শর্মিষ্ঠা, পদ্মাবতী, কি ধরনের রচনা? এগুলো হচ্ছে নাটক, ভাগ ভাগ করে দিয়েছি। বীরাঙ্গনা, ব্রজাঙ্গনা, কাব্যগ্রন্থ, কৃষ্ণ কুমারী, শর্মিষ্ঠা, পদ্মাবতী, নাটক, আর একেই কি বলে সভ্যতা, বুড়ো শালিকের ঘাড়ে রো, কি ধরনের রচনা? প্রহসন, প্রহসনে ইংলিশ তোমরা জানো ফার্স্ট, ধরো সমাজের কোন একটা অসঙ্গতি আছে এটাকে তুমি খুব কঠোর ভাবে সমালোচনা করতে পারো। আরেকটা হচ্ছে তুমি সুন্দর ব্যঙ্গ করে এই যে সমাজের অসঙ্গতি হাসির মাধ্যমে তুলে ধরতে পারো, এই হাসির মাধ্যমে যখন ফুটিয়ে তোলা হয় এটা কিন্তু কমেডি না, কেন এটা ফার্স্ট প্রহসন কেন, বিষয়টা খুবই দুঃখের, মানে খুবই যন্ত্রণাদায়ক সমাজের কোনো একটা ভুল ভ্রান্তি, কিন্তু সেটা হাসির মাধ্যমে তুলে ধরা হয়, এটা হচ্ছে প্রহসন। তো এই যে এখান থেকে প্রশ্ন আসে, একেই কি বলে সভ্যতা কি ধরনের গ্রন্থ, কৃষ্ণ কুমারী কি ধরনের গ্রন্থ, ব্রজাঙ্গনা কাব্য কি ধরনের গ্রন্থ, এরকম প্রশ্ন যখন আসবে তোমরা একটু মুখস্থ রাখতে হবে। হ্যাঁ সাত পর্যন্ত লিখো, আজকে আমি দিব হচ্ছে 20টা, আস্তে আস্তে বাড়াবো। প্রথম দিন দিয়েছিলাম খুব সম্ভবত বঙ্গবাণী থেকে 15টা জ্ঞানমূলক, 5টা অনুধাবন, তো আজকে জ্ঞানমূলক দিব 20টা, তারপর অনুধাবন দিব 5টা, এরপর তোমাদের বাড়াবো একদম, জ্ঞানমূলক দিব 30টা। এই যে তোমাদের হাতের লেখার স্পিড বাড়ানো হচ্ছে, দেখো তোমরা কিন্তু প্রতি ক্লাসে কিন্তু নোট পাচ্ছ, তোমরা বঙ্গবাণীর ওপর পেয়েছ, তারপর আজকে কপোতাক্ষ নোট দিলাম, তো যখন সুভা গল্পটা শেষ হয়ে যাবে পড়ানো তখন সুভার ওপরও পাবে। সো জান্নাতুল বাকি নিউ, আচ্ছা বাবা তুমি কি নিউ স্টুডেন্ট, জান্নাতুল বাকি মানে মেয়ে, তুমি কি গার্লস?
নিউ স্টুডেন্ট। আচ্ছা, যদি নিউ হয় এখানে দেখো আফরিন, আফরিন ইসলাম আছে, নুসাইবা আছে, ওরা কিন্তু খুব ভালো ক্যাপ্টেন, ওদের কাছ থেকে তুমি হেল্প নিবে যদি মেয়ে হয়ে থাকো। আর ছেলেদের মধ্যে তোমার অনন্য, তারপর হচ্ছে মুবাশির মনে হয়, আর কেউ কেউ খুব অ্যাটেন্টিভ থাকে ক্লাসে, হ্যাঁ ওদের কাছ থেকে হেল্প নেবে। আর চাইলে আমাকেও ফোন করতে পারো কোনো সমস্যা হলে, আমার নাম্বারটা তোমার ফ্রেন্ডের কাছে আছে, হ্যাঁ আমি বলেওছি ক্লাসে। 7 পর্যন্ত লেখা শেষ হলে আমাকে একটু জানাও যে শেষ, 7 পর্যন্ত লেখা শেষ হলে আমাকে বলো লেখা শেষ কিনা। নাম্বার 7 পর্যন্ত আমাকে বলবে যে হ্যাঁ ওকে মিস ডান। এগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ নোট, এখান থেকে অবশ্যই পরীক্ষায় আসবে, ঠিক আছে? শোনো, যখন এই নোটগুলো দেওয়া হয়, নোট সবার জন্য সমান, হ্যাঁ এই জন্য খুব যত্ন সহকারে এগুলো রাখতে হয়। মিস আই ডোন্ট লাইক জুম ক্লাস দ্যাট মাচ, লাইভ ক্লাস। আচ্ছা সমস্যা নেই, শেষ মিস নাজিয়া। অনেকে জুম ক্লাস ভালো লাগে, অনেকে লাইভ ক্লাস ভালো লাগে। জুম ক্লাসে রিডিং পড়াতে ভালো, রিডিং বলতে যখন একটা লাইন বললাম তো বুঝালাম, তুমি বুঝলে তখন তুমি প্রশ্ন করতে পারো, মিস সেটা তো বুঝিনি, আমাকে একটু বুঝাই দেন না। আর এখানে তোমার লিখতে হবে মিস কৃষ্ণ কুমার এই যে নাটক, কি ধরনের নাটক এটা আমি বুঝিনি, আমাকে বুঝাই দেন, এত বড় করে লিখা, সো টাফ। এই জন্য নোটটা হচ্ছে তোমার লাইভে ভালো যে তুমি গড় গড় করে লিখে নিলে। 7 নম্বর পর্যন্ত শেষ, অনেকে লিখেছো ডান, তাহলে একটু এগিয়ে যাই। যারা স্লো লিখো তাদেরকে পেছনের একটা করে দেখাচ্ছে, এটা কি খেয়াল করেছো? সুবিধার জন্য, হ্যাঁ আমরা সবাই একসাথে যাব। বাংলা কাব্যে অমিত রাখোর ছন্দ প্রবর্তন করেন কে? অমিত রাখোর, যে তোমার হচ্ছে যে এইখানে তোর দাদির কবর ডালিম গাছের তলে, 30 বছর ভিজায় রেখেছি দুই নয়নের জলে। দেখো এই যে শেষে মিল আছে না, তো এখানে ছন্দের আছে, ছন্দ 3 প্রকার বাংলা সাহিত্যে, হ্যাঁ তো এটা হচ্ছে ব্ল্যাঙ্ক ভার্স বলা হয় ইংলিশে। অমিত রাখোর যে কোনো মিল পাবে না, মিলটা হচ্ছে অন্যরকম। এটা তো আমাদের সনেট আমরা পড়াবো, যে 14 চরণ বিশিষ্ট ভাব সঙ্গতি যে কবিতা তাকে বলা হয় সনেট। প্রথম 8 লাইনকে বলা হয় অষ্টক, শেষের 6 লাইনকে বলা হয় এই যে ষষ্টক, হ্যাঁ তো এই যে প্রথম 8 লাইনে কি থাকে, ভাবের প্রবর্তনা, শেষের 6 লাইনে থাকে ভাবের পরিণতি। তো এই যে অমিত রাখোর ছন্দ আমরা পরে বুঝবো, এটা বাংলা সাহিত্যে আগে ছিল না, খুব মানে মিল করে করে কবিতা লিখা হতো। হ্যাঁ এই অমিত রাখোর ছন্দটা প্রবর্তন করেন হচ্ছে আমাদের মাইকেল মধুসূদন দত্ত, এটা বাংলা সাহিত্যে আগে ছিলই না, এইভাবে কেউ কবিতায় লিখতেন না, হ্যাঁ কোনো কবি অমিত রাখোর ছন্দে লিখেননি নত। হ্যাঁ তাসফি আমি জানি, কপোতাক্ষনোত পর্ণ হয়নি দেখে নোট, তুমি কি পরে আসছো ক্লাসে? কপোতাক্ষনোত পর্ণ হয়নি দেখে নোট দিচ্ছি, কার নোটটা দিয়ে রাখবো, আমরা আগামী বুধবার কপোতাক্ষ নদী পড়াবো, ঠিক আছে? কিন্তু এখন যদি তোমাদের শুভা পড়াচ্ছি, কপোতাক্ষ নদ পড়াচ্ছি, দুইটা তোমাদের একসাথে মাথায় ঢুকবে না, ঠিক আছে? এই জন্য একটা নোট শুধু তুমি নোট দিয়ে রাখলে, যখন পড়ানো শেষ হয়ে যাবে তখন তোমার ক্লিয়ারলি কনসেপ্ট থাকবে, হ্যাঁ কারণ তোমাদের গার্ল সেকশনে কিন্তু শুভাটা আমি যে পর্যন্ত পড়ানো হয়েছে বয়েজে সেই পর্যন্ত হয়নি, সো তোমরা বুঝবে না আশা করি তুমি এই মিস। হ্যাঁ স্বপ্না রাবেয়া মিস আগে নোট দিতে, গুড থ্যাংক ইউ ওকে বোঝানোর জন্য। ওকে যারা একটু পরে আসছো ক্লাসে, ঠিক আছে ওদের একটু বুঝিয়ে দিও, নোটটা তোমাদের কপিতে থাকবে, হ্যাঁ আগামী বুধবার কপোতাক্ষনোত পড়ানো হবে, কারণ তোমাদের কিন্তু শুভা কন্টিনিউ হচ্ছে ফার্স্ট পেপারে, হ্যাঁ গল্প থেকে, সো দুইটা কন্টিনিউ করা যাবে না, হ্যাঁ আমরা সিরিয়ালি যাব। বাংলা কাব্যে সনেটের প্রবর্তক কে? একটু মনে রাখো, একটা হচ্ছে বাংলা সাহিত্য আর একটা হচ্ছে বিশ্ব সাহিত্য। বিশ্ব কি, যেমন ইংরেজি সাহিত্য হতে পারে, ফার্সি সাহিত্য, এরকম অনেক আরবি সাহিত্য, এগুলো হতে পারে না, প্রত্যেকটা ভাষায় সাহিত্য রয়েছে না? আচ্ছা এই যে তোমাদের নোটগুলো দিচ্ছি, তোমাদের কোন উপকার হবে আমাকে বলো তো। হ্যাঁ শুনতে পারিনি মিস আগে এসেছি তাসপিয়া, হ্যাঁ বাবা কোনো সমস্যা নেই। এই আভা কতবার যে অ্যাটেন্ডেন্স দিল আমি চোখের সামনে দেখতে পাচ্ছি, একটু পর অ্যাটেন্ডেন্স। লুৎফুন্নেসা শান্তি, দেখো তোমার নাম কি, তাশফিয়া রহমান আভা,
আবার অ্যাটেন্ডেন্স দিয়ে যাচ্ছে, মিনিমাম 3-4 বার তো দিলই আমার সামনে, আমি দেখলাম। বুঝতে পেরেছি তুমি ক্লাসে আছো, তোমাকে অসংখ্য ধন্যবাদ। দেখো তো এরকম বলেছে, বাংলা কাব্যে সনেটের প্রবর্তককে মাইকেল মধুসূদন দত্ত। তাহলে ইংরেজি কাব্যে কে, মানে হচ্ছে ইংরেজি সাহিত্যে, বিশ্ব সাহিত্যে, সেটা কি তোমাদের অনেক উপকার হবে মিস দীপা ইব্রাহিম। থ্যাংক ইউ বাবা, তোমরা এরকম উৎসাহ দিলে আমাদের আরো মানে ভালো লাগে। নোটগুলো এগুলো তো টাইপ করতে হয় তাই না, এগুলো কিন্তু অনেক কষ্ট বাংলা টাইপ করা, তোমরা জানো। মিস আপ টু 10 কোয়েশ্চেন ডান, নাকি একটু নিচে নামাবো, একটু ওয়েট করো। হ্যাঁ বলে নেই। আর ইতালির ইতালির কবি পেত্রাক, ইনি হচ্ছে সনেটের প্রবর্তক মূলত, ইতালির কবি পেত্রাক, কিন্তু বাংলা কাব্যে সনেটের প্রবর্তক কে, মাইকেল। তার মানে মাইকেল কত কিছু যে করেছে দেখবে, সনেটের প্রবর্তক মাইকেল, অমিত্রাক্ষরচন্দ্র মাইকেল, মানে সব নামের সাথে বেশিরভাগ এগুলি প্রবর্তনায় রয়েছে মাইকেল। আচ্ছা 10-এ চলে যাই, 10 থেকে 13 লিখো। জাওয়াদ আরবি, নিউ স্টুডেন্ট মিস, ওকে বাবা তুমি সম্পূর্ণ হেল্প পাবে, হ্যাঁ কোনো সমস্যা নেই। যারা নিউ তারা একটু ব্র্যাকেটে লিখে দিও, হ্যাঁ। আর তোমার রোল নাম্বার, আমাকে ফোন করেছিল একজন স্টুডেন্ট, রোল নাম্বার তখনও পায়নি, পেয়ে যাবে আশা করি, হ্যাঁ, কারণ তোমাদের তখনও ওই যে ইসে ইনপুট দেওয়া হয়নি তাই, কিন্তু তোমাদের সবই প্রোফাইল আছে, তোমরা শুধু কন্টিনিউ ক্লাস করবে। হ্যাঁ ফারহান তানভি কি লিখছে, কি অবস্থা বন্ধু, এখন বন্ধুকে ডাকা যাবে না, ঠিক আছে। 14 চরণ সমন্বিত ভাবসংহত, ভাবসংহত সুনির্দিষ্ট রচনাকে কি বলে, সনেট। তার মানে কি 14 লাইন থাকবে, চরণ মানে কিন্তু পা, তোমরা জানো, আবার চরণ মানে কবিতার লাইন। 14 চরণ সমন্বিত ভাবসংহত, মানে নির্দিষ্ট ভাব থাকবে একটা নির্দিষ্ট রচনায় হচ্ছে সনেট। সনেটকে বাংলায় কি বলে, চতুর্দশপদী কবিতা। চতুর্দশপদী, চতুর্দশ মানে কি জানো, 14, পদী মানে পদ, তার মানে 14 লাইনের কবিতা সনেট, ঠিক আছে। প্রথম 8 চরণের স্তবককে কি বলে, প্রথম 8টা চরণ হচ্ছে একটা সম্পূর্ণ ভাবের হচ্ছে প্রবর্তনা থাকে, ভাবটা শুরু হয়েছে, একে বলে অষ্টক। আবার পরবর্তী 6 চরণের স্তবক, স্তবক মানে হচ্ছে ওই 6 লাইন, ঠিক আছে, ওই 6টা লাইনকে বলা হচ্ছে ষষ্টক, অষ্টক এবং ষষ্টক। অষ্টক মানে 8, ষষ্টক মানে 6, তার মানে প্রথমে 8 চরণ অষ্টক, শেষে 6 চরণ ষষ্টক, খুব ইজি। হ্যাঁ কেন শোনো, তোমাদের আমি আরেকবার বলছি, নোটটা দেওয়ার বিশেষ কারণ হচ্ছে এখন কবিতাটা পড়লে তোমরা 2টা কন্টিনিউ করতে পারবে না, তোমাদের কিন্তু মাথায় নেয়ার মতো কতটুকু ক্ষমতা সেটা আমাদের জানতে হবে। শুধু মনে করো দিলাম, তোমরা নিতে পারলে না, ওই যে তোমরা প্রবন্ধে পড়বে যখন তোমাকে বেশি খাওয়ানো হবে, ঠিক আছে, তখন তুমি উগলে দিবে না, মানে সোজা কথায় নিতে পারবে না। তো আমরা কিন্তু এই জন্য হচ্ছে, আমি যেহেতু পড়াচ্ছি 3টা ক্লাস, তো আমি কিন্তু বুঝতে পারি তোমাদের এখন কোন টপিকটা নোট দিতে হবে, নোট দিলে তোমাদের প্রেশারটা কম। আমাদের হচ্ছে প্রেশার যে আমরা নোট বানিয়ে রেডি করে তোমাদের দিচ্ছি, হ্যাঁ, আর যদি পড়াই তখন কিন্তু তোমাদের প্রেশার, তোমার নিতে হবে, পড়াটা বুঝতে হবে, ঠিক আছে। কারণ এগুলো সব বইয়ের লাইন, হুবহু একদম বই থেকে নোট বানানো, সোজা কথা এমসিকিউ হিসেবে আসবে। শম্পা সাহ আপ টু 13 ডান, আচ্ছা গুড, 13 পর্যন্ত শেষ, একটু সবাই লিখুক, আমরা একটু টাইম দিই। যখন আগামী বুধবার তোমাদের পড়াবো তখন তোমরা দেখবে কিভাবে তোমাদের সব কমন পড়ছে, তখন হচ্ছে কি আমার কিছুই পড়াতে হবে না, দেখবে তোমরাই সব পারছো। 13 পর্যন্ত শেষ, গুড, 13 পর্যন্ত শেষ, তাহলে সামনে যাই না। দীপা ইব্রাহিম, আচ্ছা বাবা তোমার নামটা কি বলতো, দীপা ইব্রাহিম, আমি তোমাদের তো ক্লাস নিয়েছি এর আগে, চিনি, আমি শুনতেছি প্লাস লিখতেছি, রাইসা রহমান, বাহ গুড, হ্যাঁ শুনতে তো হবেই। মিস ডান, ওকে এগিয়ে যায়, হ্যাঁ মূলত ভাবের প্রবর্তনা থাকে কোথায়, অষ্টকে। আর ভাবের পরিণতি আমি এটা প্রথমে বলেছি, মূল ভাবটা শুরু হয় হচ্ছে, আচ্ছা ভাব শুরু হবে তো শুরুর অংশে তাই না, আমাদের শুরুর অংশ অষ্টক, আর পরিণতি থাকবে কোথায়, ষষ্ঠক, এই প্রশ্নটা আসে হ্যাঁ বোর্ডে।
আমি যে প্রশ্নগুলো দিয়েছি এখানে 20টা, 20টা থেকে তোমার কমন পাবে একদম নিশ্চিত। থ্যাংক ইউ মিস আমাদের নোটগুলো দেওয়ার জন্য। অবশ্যই মাসুদ রানা, ওয়েলকাম বাবা। আসলে তোমরা যখন বলো আমরা খুবই উৎসাহিত হই, হ্যাঁ, আরো বেশি বেশি করে নোট বানাতে, যেহেতু আমরা আমাদের ঘর আমাদের স্কুল এখন, তাই না? 13 নাম্বারটা একটু রিপিট করেন, মোহতাসিম। ওকে, তাহলে এই এই তো এই জন্য আমি একটু পেছন থেকে যাই। যাও, 12 না বুঝলে 13 বুঝবে না। হ্যাঁ, দেখো, প্রথম 8 চরণের স্তবককে বলে অষ্টক, পরবর্তী 6 চরণের স্তবককে বলে ষষ্টক। আমি মোহতাসিমের জন্য গিয়েছি বায়ো কেমিস্ট্রি ফিজিক্স রিলিজিয়ন বিজিএস ক্লাস কবে হবে। হ্যাঁ, তোমরা রুটিন পাবে, তোমরা যেহেতু সব বই পেয়ে গিয়েছো হোসাইন তাহসিন, সুতরাং তোমরা এখন আবার নতুন রুটিন হবে ক্লাসে, ঠিক আছে? দেখা অ্যান্সার লিখতে, হ্যাঁ আমি দিয়েছি 13 নম্বরটা। দেখো মেহেরুন্নেসা মুক্তি, ওয়ালাইকুম আসসালাম বাবা, মাত্র আসছো, তাই একটু পিডিএফ এ আপলোড দিয়ে দিয়ে। মাহি শিফাত, আচ্ছা ঠিক আছে, ক্লাসটা শেষ করি তারপর দিয়ে দিব। হ্যাঁ দেখো, 15 পর্যন্ত লিখে ফেলো, 15 15, এটা জোড়া তো একদম, মানে পেয়ার না দিলে বুঝবে না। প্রথম 8 চরণকে বলে অষ্টক, পরবর্তী 6 চরণকে ষষ্টক, মূলত ভাবের প্রবর্তনা থাকে অষ্টকে, পরিণতি ষষ্টকে, এটা ছন্দ মিলিয়ে চারটা হচ্ছে প্রশ্ন, তাই হলে চারটা একসাথে দেখাতে হবে। 16 নম্বরে কি কপোতাক্ষ নদী হবে না? মেয়ে 16 নম্বরে কি কপোতাক্ষ নদী হবে না? না না না, কবিতার নামে কপোতাক্ষ নদ। ও তোমরা জানো না এটা যে একটা নদ, কপোতাক্ষ নদ, যশোর কেউ গিয়েছো? আমি গিয়েছি, ওখানে আমার শ্বশুর বাড়ি, তো ওই কপোতাক্ষ যে সাগরদাঁড়ি, হ্যাঁ, মাইকেলের বাড়ি ঘুরে ঘুরে দেখেছি। কপোতাক্ষ নদ হচ্ছে একটু ই হয়ে গিয়েছিল, ওই যে নদী খনন করতে, এখন আবার সুন্দর স্রোতস্বিনী হয়ে গিয়েছে, খুব সুন্দর। হ্যাঁ, এবার যার কথা ছিল সামনে ঈদে ইনশাল্লাহ যাব। 16-এর আনসার দেখান না, 16 নম্বর আনসারটা একটু পরে দেখাবো। মিস, ডিভিশন অনুযায়ী ক্লাস হবে নাকি আলাদা গ্রুপ হবে? আলাদা গ্রুপ বলতে, ফেসবুকে তো একটাই গ্রুপ, ফেসবুকে গ্রুপটা একটাই হবে, ঠিক আছে? তুমি জানতে চাচ্ছ ডিভিশন মানে হচ্ছে ভাগ? না না, আমরা ওভাবে হয়তো বা ভাগ করা হবে না আমার, মানে তুমি সেকশন বলতে চাচ্ছ, তাই তো? সেকশন অনুযায়ী আমরা ক্লাস করি না, হয়তো বা বয়েজ এবং গার্লস আলাদা হতে পারে। আমার নেট প্রবলেম হচ্ছিল বলে লেট হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, মোফাসাল হক 15 পর্যন্ত, মোবাশ্বির, যে আমাদের মোবাশ্বির, ও কিন্তু খুব অ্যাটেন্টিভ। মিস মিস ডান, ছবি সাহা, মানে আমাদের এটা অরিন, সায়েন্স আর কমার্স। আচ্ছা এবার বুঝতে পেরেছ, এটার নাম হচ্ছে কপোতাক্ষ নদ। তোমাদের বলে নদ এবং নদীর পার্থক্য, কপোতাক্ষ নদে কি আছে মিস? এটা নদ, এটা একটা বয়ে চলা নদ, বুঝতে পেরেছ? না মিস, আমাদের মোবাইল, আমাদের মোবাইল, আমাদের স্কুল। আচ্ছা শোনো, কপোতাক্ষ নদ, এবার নদ আর নদীর পার্থক্য তোমাদের বলে, মনে করো একটা জায়গা থেকে উৎপত্তি হয়, তোমরা জানো নদী, হয়তো বা কোনো পাহাড় থেকে ঝর্ণার মাধ্যমে, ঝর্ণা যে বেয়ে আসে ওই পানি। ও মিস, কমার্স সায়েন্স এগুলো ডিভিশন অবশ্যই হবে, কেন হবে না? কমার্স সায়েন্স, শোনো, বাংলা তো কমন, হ্যাঁ ইংলিশ কমন, কিন্তু তুমি কি ফিজিক্স পড়বে? যে হচ্ছে কমার্স নিবে, এ তো মার্কেটিং এর ক্লাস, ধরো যখন ফিজিক্স ক্লাস তখন অবলিক দিয়ে মার্কেটিং, তো যার সায়েন্স সে ফিজিক্স এর ক্লাসে ঢুকে যাবে, যে কমার্স সে মার্কেটিং ক্লাসে ঢুকে যাবে। মিস, ফ্রেন্ড রিকোয়েস্ট একসেপ্ট করলে ভালো হয়, জাওয়াদ আরাবি। ও আচ্ছা 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 আচ্ছা, তুমি হচ্ছে ক্লাস 9-এর? আচ্ছা, আমি তো যে বুঝতে পারিনি হচ্ছে তোমার। আচ্ছা ঠিক আছে, আমি করে নিব। হ্যাঁ, চৌধুরী হাসিন ফেরদৌস, মাত্র আসছো, 15-15 শেষ, অনেক টাইম নিয়েছি। এবার বলি 16 থেকে যাই, কপোতাক্ষ নদ কে বল? আচ্ছা, নদী যেখান থেকে উৎপত্তি হয়, হ্যাঁ, তারপর হচ্ছে ওই নদী থেকে যদি কোনো শাখা নদীর আবার জন্ম হয়, সেটাকে নদী বলে, কিন্তু একটা নদী উৎপন্ন হয়েছে, সে উৎপন্ন সেই শেষ, কোনো শাখা টাখা নেই, ওটাকে নদ বলে। যেমন নীল নদ, নীলের কিন্তু কোনো শাখা নদী নেই, তুমি জানো? তাহলে নদ এবং নদীর একটা সূক্ষ্ম পার্থক্য, উৎপত্তি এবং পরিণতিতে যে শাখা বিস্তার করে সেই নদী, আর যে কোনো শাখা বিস্তার করেন না সে হচ্ছে নদ, সে একাই হচ্ছে 100। হ্যাঁ, তো এই যে কপোতাক্ষ নদ, এই কপোতাক্ষ নদ হচ্ছে একটা নদ,
যেখানে মাইকেল বেড়ে উঠেছেন এ কপোতাক্ষ নদের কথাই নি প্রবাসে গিয়ে ভুলতে পারেননি, কিন্তু কপোতাক্ষ নদকে ভালোবাসতেন মানে এ দেশকে ভালোবাসতেন। তাই এই কবিতাটা হচ্ছে দেশপ্রেমের কবিতা, এবং তিনি এখানে নেই, তিনি নস্টালজিক, স্মৃতিকাতর, অন্য দেশে গিয়েও তিনি যে বিভিন্ন নদ নদী দেখেছেন, সারা পৃথিবীতে ঘুরে বেড়েছেন, কোন নদ নদী তাকে সন্তুষ্ট করতে পারেনি, তাকে তার ভালো লাগেনি, তার শুধু কপোতাক্ষ নদের কথাই মনে পড়ে। এখানে কি অনুধাবন ইনক্লুড? হ্যাঁ অনুধাবন আছে, গড, আচ্ছা ঠিক আছে, অনুধাবন দিচ্ছে, এই যে 20 নাম্বার শেষ, তারপর অনুধাবন আছে, কপোতাক্ষ নদ, তোমরা শুধু নোটটা নাও। হ্যাঁ, কপোতাক্ষ নদ কবিতাটি কোথা থেকে গৃহীত হয়েছে? আচ্ছা, কপোতাক্ষ নদ কি ধরনের কবিতা? চতুর্দশপদী কবিতা, অর্থাৎ 14 লাইনের কবিতা। কপোতাক্ষ নদ কবিতাটি কোথা থেকে গৃহীত হয়েছে? চতুর্দশপদী কবিতা বলি। কপোতাক্ষ নদ কবিতায় কি প্রকাশিত হয়েছে? কবি স্মৃতি কাতরতার আবরণে, মানে কবি খুবই নস্টালজিক হয়েছেন, বলছে এই দেশের কথাই, কপোতাক্ষ নদের কথা তিনি ভুলতে পারেনি, কত দেশ বিদেশ ঘুরলেন কিন্তু কপোতাক্ষ নদ ছাড়া তার কোথাও এই তৃষ্ণা মেটেনি। কি রয়েছে? অত্য উজ্জ্বল, অত্য উজ্জ্বল মানে কি? অতি যোগ উজ্জ্বল দেশপ্রেম। হ্যাঁ ঠিক আছে, মানে অনেক দেশপ্রেম, মনে করো তুমি অনেকে আমেরিকা চলে যাচ্ছে লন্ডনে, তারপর সে ওখানে সেটেল হয়ে যায়, দেশের কথা মনেই পড়ে না, তাহলে সে দেশপ্রেমিক না, কিন্তু তার যদি তার ছোট্ট গ্রামের কথা মনে পড়ে, একটা নদীর কথা মনে পড়ে, তাহলে সে দেশপ্রেমিক, কারণ এই আবহাওয়ায় তিনি বেড়ে উঠেছেন। ঠিক আছে, তো এই কবিতাও তাই, কবি চলে গিয়েছিলেন, হ্যাঁ বিদেশে পাড়ি জমানে, তখন এটা প্যারিসে, প্যারিস হচ্ছে সবচেয়ে রোমান্টিক মানে দেশ, হ্যাঁ তোমার ফ্রান্সে প্যারিস হচ্ছে পৃথিবীর বলা হয় রোমান্টিক শহর, তো ওইখানেও তিনি আছেন, কিন্তু তিনি এই যে ছোট্ট একটা নদী কপোতাক্ষ নদ যশোর জেলার সাগরদাড়ি গ্রামে এটাকে ভুলতে পারছেন না, তাহলে কি তিনি স্মৃতিকাতর, সে ফিরে তার হচ্ছে এখানে ফিরে আসার জন্য আকুতি জানাচ্ছেন। হ্যাঁ, সে চাচ্ছে যে তার দেশপ্রেম, অনেক অনেক দেশপ্রেম এখানে প্রকাশিত হয়েছে, তিনি খুবই নস্টালজিক হয়ে পড়েছেন। এটাই হচ্ছে কপোতাক্ষ নদের মূল বক্তব্য। আমরা মূল বক্তব্যটা অবশ্যই পড়ি, একদিন আমাদের শেষ হয়ে যাবে, হ্যাঁ কারণ আমি তো দাগিয়ে রাখি, সমস্যা নেই, তোমরা খুব ছোট্ট একটা কবিতা আগামী বুধবারের জন্য রেখে দাও কবিতাটা। হ্যাঁ, সবসময় কবির কার কথা মনে পড়ে, যেমন আমরা এখন তো শুভা গল্পের মধ্যে আছি, তোমরা দেখবে যাদের কাল্পনিক শক্তি মানে অনেক বেশি, যেমন ছেলেদের আমি শুভা পড়ালাম, তো ওরা কিন্তু বলছে, হ্যাঁ যে মনে করো ওদের কিন্তু মাথায় শুভা ঘুরছে, একটা প্রতিবন্ধী মেয়ে, বাবা অনেক বেশি ভালোবাসে, মা আবার দেখতে পায় না, তাকে গর্ভে কলঙ্ক মনে করে, পরবর্তী অংশটা কি হবে, ওদের একটা আকর্ষণ আছে। ঠিক আছে, এই জন্য আমি কপোতাক্ষ নদে এখনো মানে ঢুকবো না। ঠিক আছে, আচ্ছা, সবসময় কবির কার কথা মনে পড়ে? সবসময় কবির কপোতাক্ষ নদের কথা মনে পড়ে। শোনো, তোমাদের একটা বুদ্ধি দিয়ে দিই, সবসময় গাইড টাইড পড়বে না, মূল বই থেকে হচ্ছে নোট বানাবে, এই যে আমি জ্ঞানমূলক হচ্ছে দিয়েছি, এখন কি 20টায় আসবে, এর বাইরে কোনো প্রশ্ন হবে না, তুমি নিজে নিজে বানাও, আমি দিয়েছি এটা হচ্ছে স্যাম্পল নমুনা, তুমি আরো খুঁজিয়ে 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 একদম 20টা থেকে 50টা বানিয়ে ফেলো কপোতাক্ষ নদ থেকে, তাহলেই না তুমি ভালো করবে, এগুলো হচ্ছে নমুনার প্রশ্ন, মিস ডা 19 পর্যন্ত শেষ না, আর একটা দেখাই। আচ্ছা, দুগ্ধ স্রোতলিপি কাকে বলা হয়েছে? মানে হচ্ছে কপোতাক্ষ নদকে দুগ্ধ স্রোতলিপি বলা হয়েছে, এটা আমি এটা বুঝিয়ে দিব, এটা খুব একটু কঠিন একটা টার্ম, মিস আমার শুভা আমার সিকিও সহ পড়া শেষ, বাবা শুভা সিকিও সহ, এটা ছবি সাহা মানে আমাদের অরিন, অরিন তুমি হয়তো পার্সোনালি পড়েছো, বাট আমাদের দায়িত্ব তো সবাইকে পড়ানো, তাই না? সো আমরা কিন্তু এটা কন্টিনিউ করব। হ্যাঁ, তো ক্লাসে যদি শেষ না হয় তাহলে কিন্তু আমরা বলতে পারি যে অ্যাডভান্স সে একা একা পড়ে ফেলতে পারে এবং পড়া উচিত, তোমাকে আমরা সাধুবাদ জানাই। হ্যাঁ, বাট আমাদেরও ক্লাস শেষ করে, প্রপা সাহা ডান, প্রপা বাবা, প্রপা কেমন আছো? খুব সুন্দর রিডিং পড়তো, এজিয়নে ছিল, হ্যাঁ সে হল মিস আমি 18 বুঝিনি। কপোতাক্ষ নদ কবিতায় কি প্রকাশিত হয়েছে? ফাহিম আবরার, আচ্ছা এখন তো বুঝোনি, আচ্ছা তারপর আমি বলে দিচ্ছি, কবি স্মৃতি কাতরতার আবরণে, মানে এই কবিতায় কি আছে মূল বক্তব্য, মানে কোনো একটা কবিতা বা গল্পে যদি মূল বক্তব্য লিখতে হয় এক লাইনে, কি লিখবে? এই মূল বক্তব্য হচ্ছে কবি স্মৃতি কাতর, স্মৃতি কাতর মানুষ কখন হয়, যখন ফেলে আসে কোনো কিছু, অতীতের কোনো ঘটনায়
যখন তোমার মনে পড়ে, খারাপ লাগে, তুমি কাতর হয়ে পড়ো, তোমার না বারবার মনে পড়ছে, যেমন তোমার স্কুলের স্মৃতি মনে করে যদি বাসায় মন খারাপ করে বসে থাকো, ওটাকে বলে স্মৃতি কাতরতা। তো কবি হচ্ছে স্মৃতি কাতর, তো কবি স্মৃতি কাতরতা রয়েছে এই কবিতায়, আবরণটা হচ্ছে স্মৃতি কাতরতা, ব্যক্তিগত একটা অনুভূতি, বাট বিষয়টা হচ্ছে অত্যুজ্জ্বল, অতি উজ্জ্বল দেশপ্রেম, অর্থাৎ কবির দেশপ্রেম প্রকাশিত হয়েছে কবিতায়, কিন্তু মনে হচ্ছে কি, দেখতে মনে হচ্ছে এটা তার ব্যক্তিগত জীবনের একটা অনুভূতি, আর অনুভূতিটা হচ্ছে তিনি স্মৃতি কাতর হয়ে পড়েছেন। কাকে কে যেন প্রশ্নটা করেছিলে, ক্লিয়ার হয়েছে কিনা বলো, ফাহিম, ফাহিম আবরার বলো, 18 নম্বরটা বুঝেছ, স্মৃতি, এটা হচ্ছে বইয়ের লাইন, হ্যাঁ, স্মৃতি কাতরতার আবরণে অত্যুজ্জ্বল দেশপ্রেম, মানে এই কবিতার মূল বক্তব্য এক লাইন, যেমন শুভা গল্পের মূল লাইন যদি বলতে বলে তোমরা কি বলবে, যে প্রতিবন্ধী তখন বলতে হবে কিছু নেই, ওই গল্পের মধ্যে আছে, বা একটু পিছিয়ে পড়া, স্পেশাল চাইল্ড, ইংলিশে বলে অটিস্টিক, হ্যাঁ অনেক কিছুই বলে, তো এদের প্রতি হচ্ছে আমাদের যাতে সহানুভূতি জাগে, এদের প্রতি ভালোবাসা যাতে আমাদের প্রকাশ পায়, এই জন্য মিস, থ্যাংকস, ক্লিয়ার, ফাহিম, ওকে। 20 পর্যন্ত লিখো, আগামী বুধবার সব রেডি হয়ে থাকবে কপোতাক্ষ নদের জন্য, হ্যাঁ এই রুটিনে যদি ক্লাস চলে, আর আমি তোমাদের অবশ্যই অবশ্যই পড়াবো, আমি যখনই ক্লাস নিই না কেন প্রত্যেকটা বিষয়ে তোমরা নোট পাবে, মূল গল্প, কবিতা পড়াবো এবং নোটও দিব, সো আর কোনো টেনশন থাকার কথা না, কি বলো? আশফিয়া নুসা, জিহান তোমার নাম, আচ্ছা ডান, 20 পর্যন্ত শেষ সবার, আচ্ছা অনুধাবন গুলো তো এখন তোমরা খুব ক্লিয়ারলি বুঝবে, নোটটা নিয়ে নাও, তারপর অনুধাবনে যাব, মিস থ্যাংকস ফর দ্য নোটস, খাদিজা সেলিম, হ্যাঁ বাবা ওয়েলকাম, এখন অনুধাবনে যাই সামনে, 20 পর্যন্ত শেষ হয়ে গেলে মুবাশ্বির, শেষ, আফরিন তোমার নোটগুলো কি উপকার হবে, কাজে লাগবে তোমাদের, আনু সাহেবা কোথায় দেখি বলো, ছেলেদের তো ভালোই, ওদের ডাক, ইয়েস মিস আই এম ইন স্টুডেন্ট, হ্যাঁ তাসফিয়া বুঝতে পেরেছি, কোনো সমস্যা, এই নোটগুলো শোনো তুমি যেহেতু নিও, তোমাকে আমি বলে রাখি বাংলা 1 এবং বাংলা 2 জন্য আলাদা কপি বানিয়ে ফেলো, ঠিক আছে, কপি বানিয়ে, এই যে আমি কিন্তু প্রতি ক্লাসে নোট দিই, তুমি যদি আগে ক্লাসগুলো না করে থাকো দেখবে তোমাদের ফেসবুকে আপলোড করা আছে, নোটগুলো আপলোড করা আছে, ফাইল আপলোড করা, নদিয়ার নদের ডিফারেন্স কি, মোহতাসিম উল হক, মিস নদিয়ার নদের ডিফারেন্স, হ্যাঁ এটা আমি মনে বলেছি, তারপর আবার বলি, যদি কোনো নদী উৎপত্তি এবং পরিণতি থেকে, তার থেকে কোনো শাখা নদী না হয় তাহলে সেটা হচ্ছে নদী, মানে নদ, আর যদি শাখা বিস্তার হয়, যেমন কপোতাক্ষ নদ, যেখানে তোমরা যশোর যদি যাও কখনো দেখবে নদীটা যে উৎপন্ন হয়েছে আবার বয়ে চলেছে, এই উৎপন্ন হবে বয়ে চলার পর থেকে মাঝামাঝি কোনো শাখা নদী বের হয়নি, কপোতাক্ষ নদ একাই, এটা হচ্ছে নদ, যেমন নীল নদ কোনো শাখা নদী বের হয়নি, বিশাল একটা নদ, হ্যাঁ কপোতাক্ষ নদ কিন্তু অনেক, মানে তোমার নাইল রিভার, নীল নদ, নীল নদের হচ্ছে কোথায় উৎপত্তি জানো, মাটির নিচ থেকে পানি, পানি বের হয়ে বের হয়ে উগান্ডা আফ্রিকার, তোমরা জানো মিশর যে আফ্রিকার দেশ, জানো না তো মনে হয়, জানলেও জানতে পারো, উগান্ডা থেকে উৎপত্তি লাভ করেছে, অনেকগুলো দেশ পরিভ্রমণ করেছে কিন্তু সে কোনো শাখা নদী বের হতে দেয়নি, এমন চালাক, হ্যাঁ এই জন্য নীল নদ হচ্ছে নদ, এই শীটের পিডিএফ দিলে ভালো হয় সালমান, হ্যাঁ বাবা দিব, দুইটা মানে আর সব নোট লিখা পড়া ফেস, বাহ দুইটা বানাইছি তাসপিয়া, আর সব নোট লিখা পড়ে ফেস, গুড গুড গার্ল, হেল্প হবে আমরা পড়ে সলভ করে দেখাতে পারবো, হ্যাঁ আফরিন ঠিক আছে গুড, আর এই যে অনুধাবনগুলো অর্ধেক আমি লিখে দেই, মূল অংশটা, পরবর্তী অংশটা কিন্তু একদম যখন পুরো পড়া পড়া শেষ হয়ে যাবে তখন তোমরা কমপ্লিট করবে, তখন আমাকে দিবে, হ্যাঁ 20 পর্যন্ত শেষ তাই না, আচ্ছা মোহতাসিমুল হক জিমিস বুঝেছি, আচ্ছা থ্যাংক ইউ, আমি ক্লাস 11 BS2 এর মুস্তাকিম ভাইয়া, জাওয়াদ আরবি, মুস্তাকিমের ছোট ভাই তুমি, মুস্তাকিম কিন্তু অনেক ভালো একটা ছেলে, মানে আমার দেখা মতে খুবই অ্যাটেন্টিভ, ওর প্রশংসা করতে করতে আমরা একটু অনুধাবনটাও পড়ে ফেলি, দেখো অনুধাবন নাম্বার 1
পরবর্তী পেজে যাব। ভ্রান্তির ছলনে বলতে কবি কি বুঝিয়েছেন? এবার তোমাকে আমি ছোট ছোট লাইন বলে দেই। মনে আছে সেই উগান্ডা? রাইটিং আন্ডারস্ট্যান্ডিং ডান, গুড। ভ্রান্তি মানে কি জানো? এই ছোট ছোট ক্লু যে আমি বলি এটা কিন্তু বইয়ে নেই, এই ক্লুগুলো লেখার জন্য আমার ক্লাসটা করবে। আমি পুরো প্রত্যেকটা ওয়ার্ডের মিনিং বলি। আচ্ছা, ভ্রান্তি মানে কি ভুল, ছলনে মানে কি জানো? ছলনা, যেমন বলতো হচ্ছে শুভঙ্করের ফাঁকি, তারপর হচ্ছে মরিচিকা, তারপর হচ্ছে সোনার হরিণ। মানে পৃথিবীতে কিন্তু সোনার হরিণ নেই, কিন্তু আমরা মনে করি কি, এই তো ছুটি ছুটি ছুটি, মানে কোন একটা বিষয়ের তীব্রভাবে ছোটাকে বলা হয় সোনার হরিণের পিছনে পিছনে ছুটি। যেমন অর্থ, বিত্ত, টাকা পয়সা সব ফেলি দৌড় পিছনে। মায়া, মায়ার টানে হচ্ছে মোহ, মায়া মোহ আমাদেরকে ঘিরে ধরে। আমরা সব যুক্তিতর্ক বাদ দিয়ে ওই মোহে পড়ে যাই, এটাই আমার লাগবে, এছাড়া কিছু হবে না। তো এই যে বলছে ভ্রান্তির ছলনে, মানে ভুলে ছলনায়, ঠিক আছে? যে কবি হচ্ছে প্যারিসে বসে আছে, মনে করে ঘুমাচ্ছে বেডরুমে, হ্যাঁ কি সুন্দর সাজানো গোছানো। এখন সে ঘুমের মধ্যে মনে হচ্ছে কি, সে হচ্ছে কপোতাক্ষ নদের যে পানি বয়ে যায় না কলকল ধ্বনি, সেটা শুনতে পাচ্ছে। এটা তো অবশ্যই অসম্ভব, যশোর জেলার সাগরদাড়ি গ্রামের কপোতাক্ষ নদ আর কোথায় প্যারিস? প্যারিস শহর হচ্ছে কি সিন নদীর তীরে, তাই না? এখন এই যে তার এই যে ভুল, তার যে কানে বাজছে শব্দটা, এটা হচ্ছে তার কাছে একটা ভুল, এই ছলনায় তাকে ভুলিয়ে রাখা। হ্যাঁ, আর এই ছলনাটা কিসের ভুল? ভুলটা হচ্ছে যেহেতু তিনি কপোতাক্ষনাথকে অনেক বেশি ভালোবাসেন, ফিল করেন, অনুভব করেন। অনুধাবন হচ্ছে পাঁচটা দিব ফাহিম, প্রায় শেষ, একটা তো বুঝিয়ে দিচ্ছে। হ্যাঁ, তো এই যে হঠাৎ হঠাৎ অবচেতন মনে মনে হয় কপোতাক্ষ নদের যে কলধ্বনি তিনি শুনতে পান, এটাই হচ্ছে ভ্রান্তির ছলনা। অবচেতন মনে হঠাৎ কপোতাক্ষ নদের কলধ্বনি উপলব্ধি করাকেই কবি ভ্রান্তির ছলনে বলছেন। তুমি তোমরা শুধু নোটটা নিয়ে নাও। হ্যাঁ, কয়টা দিবেন? পাঁচটা। হ্যাঁ, পাঁচটা মেবি, সৈয়দ আমি অনুধাবন পাঁচটাই দিই, দশটা খুব একটা দেই না, হয়তো বা সহপাঠে চেষ্টা করব দশটা দেওয়ার। হ্যাঁ, তো এই এগুলো তো ছোট ছোট কবিতা, এখানে পাঁচটা দিলে মূল ভাবটা মোটামুটি ক্যাপচার হয়ে যায়। শেষ, এক নাম্বার শেষ, তো তুলে ফেলো। অনেক সাহা, আচ্ছা শেষ, এক এক নাম্বার শেষ। আচ্ছা, পাঁচটা তো আমরা একটু তাড়াতাড়ি যাই। হ্যাঁ, দেখো কি বলছে, কিন্তু এ স্নেহে তৃষ্ণা মিটে কার জলে। মানে এটা আমি তোমাদের মূল ভাবটা কিন্তু একবার বলে দিয়েছে, যে কপোতাক্ষ নদের, কপোতাক্ষ নদের পানি যে কবিকে তৃষ্ণা মেটাতো, অনেক মনে কর দামি দামি পানি খেত ওইখানে। পানি খাওয়া বলতে এখানে কি বলছে, বিভিন্ন নদ নদী ঘুরে বেড়াতো। কোন নদ নদী না কবিকে তৃষ্ণা মেটাতে পারত না, মানে তাকে সন্তুষ্ট করতে পারত না, তার শুধুমাত্র এই কপোতাক্ষ নদের কথাই মনে পড়ত। এই জন্য বলছে যে উদ্ধৃত চরণের মাধ্যমে বা আলোচ্য উক্তির মাধ্যমে তোমরা যা কিছু লিখো, এটা কোনো সমস্যা নেই, কবি কপোতাক্ষ নদের প্রতি তার স্নেহের আকাঙ্ক্ষাকে বুঝিয়েছেন। মানে আর কোন নদ নদী? মিস ওয়ান নাম্বারটা একবার দেখাবেন প্লিজ। অরিন, মায়ের খাবে মায়ের, স্ক্রিনশট নাও। অরিন, এই যে স্ক্রিনশটটা নাও, আমি এক্ষুনি চলে যাব। অরিন, স্ক্রিনশটটা নাও দ্রুত, কারণ আমাদের টাইম মতো মেনটেন করতে হবে, স্ক্রিনশট নেওয়া শেষ আশা করি, ঠিক আছে? এটা বা তুমি পিডিএফ থেকে লিখে নিও, আমি পিডিএফটা দিব তো, কারণ পড়া এগিয়ে গেলে। এই দেখো অনেক ঝামেলা হয়। দেখো সবার ডিস্টার্ব হলো, হ্যাঁ এই জন্য একটু ফাস্ট লেখার চেষ্টা করবে। দেখো, কিন্তু স্নেহের তৃষ্ণা মিটে কার জলে, এই যে কপোতাক্ষ নদের প্রতি যে তার স্নেহের আকাঙ্ক্ষা, আকাঙ্ক্ষা বলতেই হবে, কারণ অন্য সব জায়গায় যেমন তোমরা রান্না খাও, অনেকে খাবার খাচ্ছ না, তো হচ্ছে দেখা যায় অন্য যে কোনো বাসায় খাবার খাও না কেন, ভালো লাগে, বা তোমার মায়ের হাতে খাবার ছাড়া তোমার তৃষ্ণা মিটে না, তো এরকম হচ্ছে কপোতাক্ষ নদের এই যে জল কে সে খায়, বিষয়টা খাওয়া না, পান করা না, হ্যাঁ সবসময় খাওয়াকে বুঝাবে না, তার মানে
স্নেহের তৃষ্ণা, যেখানে গিয়ে বসলেই হচ্ছে তার মনটা ভালো হয়ে যায়। হ্যাঁ, তার কি জানি কি একটা মানে মনের একটা শান্তি শান্তি অনুভব হয়, যেটা অন্য কোথাও তার হচ্ছিল না। এটাই হচ্ছে স্নেহের আকাঙ্ক্ষা। আর কি আর কি হে হবে দেখা বলো, আর কি দেখা হবে? এই যে একটা দেখা হবে না মানে কি, দেখো যে আমরা করোনার মধ্যে মনে করেছিলাম যে আহারে আর কি এদের সাথে দেখা হবে, আর কি ক্লাসে বসে এদের সাথে ক্লাস নিতে পারবো আমার প্রিয় ছাত্রছাত্রীরা, কিন্তু দেখো তখন এটা মনে হয়েছিল। তো এই যে মিস, ইজ ইউর উইন্ডোজ ক্র্যাকড? কই না তো বাবা। ইমান আলী সজল, আমি বুঝি নেই বিষয়টা কি বললে। মিস উইন্ডোজ অ্যাক্টিভ করে নাই, আমাকে মোখলেসারা করে দিছিল। ফাতিন নূর, আমাকে বলো তো, এটা তো বুঝিনি। ক্লাসে কোনো সমস্যা হচ্ছে? ফাতিন নূর, কোশ্চেন ইজ বেটার লেফট আনআনসার দেন আস্ক, বেঙ্গলি মানে ক্র্যাকড সফটওয়্যার। মিস সাউন্ড অনেক কম, সাউন্ড কম? আব্দুল্লাল ইব্রাহিম ভুয়ান, কিসের সাউন্ড কম আমাকে বলো তো, পুরো ক্লাস নিয়ে নিলাম, ক্লাস প্রায় শেষ। নাজিফ আহমেদ, নো মিস এভরিথিং ইজ অল রাইট। এই আব্দুল্লাল ইব্রাহিম ভুয়ান, তুমি একদম লাস্টের দিকে বসে সাউন্ড অনেক কম, তোমার সাউন্ড একটু বাড়িয়ে নাও তাহলেই তো হয়। আমি তো শুরুতেই বলে নে যে পিকচার সাউন্ড সব ঠিকঠাক মতো আছে কি না, এরপরে এখন লাস্ট টাইমে তো এই ধরনের কথা হওয়ার কথা না। আমি যতটুকু জানি, আমাকে আমি নাম বলি, আমাদের মোবাশ্বির, অনন্য, নিশীন দেবনাথ, আফরিন, নুসাইবা, চারজনের মধ্যে একজন, ওরা যেহেতু ক্যাপ্টেন ছিল ওদেরকে আমি চিনি। বলো, ইউজ ইয়ারফোনস, নো মিস এভরিথিং ইজ ওকে, সাউন্ড অনেক কম বললে আমি তুমি সেটা বুঝলাম না। মাসুদার, আমি সব ঠিক আছে, ও মাই গড, ভয় পেয়ে গেছি, যাই হোক। নো সাউন্ড ওয়াজ লেস বাট ফিয়ারেবল, জানি না এখন বলতে পারছি না, যাই হোক। আর কি হে হবে দেখা, কবি এরূপ মনে হওয়ার কারণটা কি? প্রবাসে কাতর কবি, প্রবাসে কাতর কবি এ পর্যন্ত আগে একটু বুঝবে, দেশ এবং কপোতাক্ষকে আর দেখতে না পারার শঙ্কা থেকে আক্ষেপ করেছেন যে তিনি দেশ আর কপোতাক্ষ নদকে হয়তো আর কখনোই দেখতে পাবেন না, সেই শঙ্কা থেকে আক্ষেপ করেছেন। হ্যাঁ, অনন্য, ঋষিন দে, মিস ক্লিয়ার ভাড়া, আমি ক্যাপ্টেন না, ক্যাপ্টেন ছিলে না, কিন্তু তুমি অনেক রেজাল্ট ভালো করেছিলে, খুব সম্ভবত, তাই না অনন্য? আচ্ছা, দিন পর্যন্ত দেখো লেখা হয়েছে কিনা, আমাদের ক্লাস টাইম প্রায় শেষ হয়ে যাচ্ছে। হ্যাঁ, আমরা একটু মি সত্যি সাউন্ড কম, ভলিউম বাড়িয়ে দিয়েছে। আজাদ বিন মাসুদ, আমি আসলে বুঝতেই পারলাম না তোমরা কিও বলছো সাউন্ড ঠিক আছে, কিও বলছো। শোনো, আমি আরেকটা ডিভাইস দেখে দেখি, আমার মোবাইলটা আমার কাছে আছে, আমি একটু সাউন্ডটা বাড়িয়ে চেক করলাম, সাউন্ড পারফেক্ট, এর চেয়ে বেশি হলে একদম মানে কি বলবো, তোমাদের কানে গিয়ে বাজবে। হ্যাঁ, তোমাদের যার অনেক সাউন্ডের প্রয়োজন হয় সে হেডফোন দিয়ে একদম ফুল ভলিউমে দিবে। হ্যাঁ, কারণ তোমাদের সহনীয় হতে হবে, তোমরা জানো যে খুব সম্ভবত 60 ডেসিবেল, 60 ডেসিবেলের উপরে যদি কোনো সাউন্ড হয় সেটা কানের জন্য মারাত্মক ক্ষতিকর, ঠিক আছে? আচ্ছা যাই হোক, 1, 2 এবং 3, আচ্ছা 1, 2 এবং 3, এই তিন পর্যন্ত দেখো ঠিক হয়েছে কিনা, 4 এন্ড 5 দেখেন, ওকে, যারা লিখনি তাদের আসলে আমার কিছু করার নেই। হ্যাঁ, 4 এবং 5 শেষ করে ফেলি। বঙ্গের সঙ্গীত বলতে কি বোঝানো হয়েছে? বঙ্গের সঙ্গীত বলতে কবি, এই যে বঙ্গদেশ অর্থাৎ বাংলা ভাষা, হ্যাঁ মানে বাংলাদেশ, বঙ্গদেশ তথা জন্মভূমির কবিতা ও গানকে বুঝিয়েছেন, অর্থাৎ সাহিত্য, সোজা কথা সঙ্গীত মানে কি, যেমন কবিতা যদি সুরে সুরে বলা হয় সেটাই কিন্তু কবিতা থেকে অনেক গান হয়, তোমরা জানো তো, কবিতা এবং গানের মধ্যে একটা সুর থাকে,
ছন্দ থাকে, এই জন্য হচ্ছে সঙ্গীত বলতে এই পুরো কবিতা গান এগুলোকে বোঝানো হয়েছে। হ্যাঁ, সৈয়দ মুবাশ্বির। আচ্ছা, বাড়ি রূপ কর বলতে কবি কি বুঝেছেন? বাড়ি মানে কি পানি, রূপ মানে মত, কর মানে ট্যাক্স, যেমন আমরা ট্যাক্স দেই, সরকারকে আমরা ট্যাক্স দিই, খাবার খেতে গেলে আমরা যে ভ্যাট দেই না, তারপর যে একটা বাড়ি করা হয়, বাড়ির মধ্যে ট্যাক্স দিতে হয়। তো এই যে যেমন আমরা যেমন মানুষ, যেমন মানুষ বলতে প্রাচীন কালে ছিল রাজা প্রথা। তো রাজাকে হচ্ছে কর দিতে হতো, প্রজারা কর দিত, যে সেই রাজ্যে থাকবে তো রাজাকে কর দিবে না, তো কর যদি নগদ টাকা না হতো ফসল হিসেবে দিত। তো এখানে বলছে যে কপোতাক্ষ নদ, সে হচ্ছে একটা নদ, তো নদ হচ্ছে কর দিবে, কাকে কর দিবে, ট্যাক্সটা কাকে দিবে, সাগরকে। কারণ তোমরা জানো পৃথিবীর সমস্ত এই যে নদী, নদ নদীর পানি কোথায় গিয়ে পতিত হয়? সমুদ্রে। তো এখানে বলছে এ বাড়ি রূপ কর বঙ্গবাণী কবিতা থেকে অনুধাবন দেয়া হয়নি। মুহতাসিমুল হক, কে বলেছে দেইনি? বঙ্গবাণী থেকে দিয়েছি প্রথম ক্লাসে, তোমাদের মনে আছে কি না? বলেছি যে যেহেতু তোমরা বই পাওনি, ঠিক আছে, তোমরা যেহেতু বই পাওনি তাহলে তোমাদের কি পড়াবো? হ্যাঁ, বই না থাকলে তোমরা পড়তে পারো, তোমরা অনেকে বই টই পাওনি। তখন হচ্ছে আমি তোমাদেরকে এই 15টা বঙ্গবাণীর জ্ঞানমূলক আর 5টা অনুধাবন দিয়েছি, আমার স্পষ্ট মনে আছে। মুহতাসিম, বাকিরা বলো তো দিয়েছে কিনা নোট বঙ্গবাণী থেকে। তারপরের ক্লাসে আমি রিডিং পড়িয়েছিলাম, মিস খালি জ্ঞানমূলক দিয়েছেন, অনুধাবনটা দেননি। আমি মুহতাসিম, আচ্ছা অন্য কেউ বলো তো, আমার তো দেওয়ার কথা, আমি তো ফাইল থেকে দিয়ে দিই। অরিনশা, ইয়াসমিন দিয়েছেন, দেখো জিজ্ঞেস করো, কারণ 15টা জ্ঞানমূলক দিয়ে লিখতে হচ্ছে একটা ক্লাস নিতে 20 মিনিট লাগবে, তো আমি 50 মিনিট কি করব, আমার নোট দিতে হবে না? দেখো সবাই বলছে দিয়েছেন, তুমি মনে মিস করেছো, তুমি খোলো, তোমার পিডিএফ ফাইল আছে, গ্রুপে যাও, তোমাদের ফেসবুক গ্রুপে আমি আপলোড দিয়েছি। ফাহমিদা রহমান সূচনা, মিস অনুধাবন দেয়া হয়নি তাই? তাহলে গ্রুপটা একটু চেক করো, যদি না পাও তাহলে দিয়ে দিব। বাড়ি রূপ কর, তো এখানে একটু বলি, জাফরি অনুধাবন দেয়া হয়নি, দেয়নি। আচ্ছা দেখি তাহলে, গ্রুপটা চেক করো, যদি না পেয়ে থাকো তাহলে পরে এক সময় দিয়ে দিব। ও তোমাদের এমসিকিউ দিয়েছিলাম না, বঙ্গবাণী থেকে দেয়া হয়নি। আচ্ছা তাহলে কি দিয়েছে আমাকে একজন ক্যাপ্টেন্ট নক করে বলে দিও, হ্যাঁ তাহলে পরবর্তী সময় দিয়ে দিব, কোনো সমস্যা নেই। এই যে প্রজা যেমন রাজাকে কর দেয়, তেমনি কপোতাক্ষ নদ হচ্ছে সমুদ্রকে কর দেয়। এখন কি করটা কি বলতো? করটা হচ্ছে এই যে বাড়ি মানে পানি, এই পানিটাই হচ্ছে কর হিসেবে দেয়। দেখো, প্রজা যেমন রাজাকে কর দেয়, তেমনি কপোতাক্ষ নদ সাগরকে জল রূপ, পানি রূপ মানে জল রূপ মানে মত, পানির মতো কর দিচ্ছে, অর্থাৎ পানি দিচ্ছে, এ কথাটি বুঝানো হয়েছে। মানে এই কপোতাক্ষ নদের পানি পেয়ে সমুদ্র আরো ফুলে ফেঁপে ওঠে, তার মানে কপোতাক্ষ নদ ফ্রি থাকে না, ঠিক আছে, সে হচ্ছে কর দিয়েই থাকে পৃথিবীতে। করটা কাকে দেয়? সমুদ্রকে। আর এই কর মানে হচ্ছে পানি। এমসিকিউ আর জ্ঞানমূলক মিস, আচ্ছা ঠিক আছে দেখে নিব। এমসিকিউ দিয়েছিলেন ফ্রম বঙ্গবাণী, ফাহিমা, আচ্ছা ঠিক আছে, যদি তোমরা অনুধাবন চাও আমি পরবর্তী সময় অনুধাবন দিব, কোনো সমস্যা নেই, হ্যাঁ তোমরা পেয়ে যাবে। মিস আমাদের টোটাল 45টা এমসিকিউ দেওয়া হয়েছিল। আচ্ছা আমি বলি, তোমাদের আমি এমসিকিউ দিয়েছি 30টা, এটা আমি একদম ক্লিয়ার, স্বপ্ন রাবেয়া, আর 15টা হয়তো বা জ্ঞানমূলক, তাই তো? ঠিক আছে, সমস্যা নেই, পরবর্তী ক্লাসে আরো পাবে ধীরে ধীরে। একটু কন্টিনিউ করি, শুভাটা পড়িয়ে নেই, শুভার কপোতাক্ষ নদ শেষ করি, তারপর দেখবো বঙ্গবাণীর কি আমি বাকি আছে, হ্যাঁ এগুলো পরে দিয়ে দিব। মিস টোটালি 5 ডান। আচ্ছা তাহলে ক্লাসটা অনেক টাইম হয়ে গিয়ে, যথেষ্ট টাইম হয়ে গিয়েছে, তোমরা আশা করি নোটগুলো পেয়ে অনেক উপকৃত হবে, কেন যেন অনেকে বাসা আগিয়ে পড়ে ফেলো, পড়ে ফেলবে, নোট কমপ্লিট করবে, আর কপোতাক্ষ নদ যখন পুরোটা পড়ানো হবে দেন অনুধাবনটা রেডি করবে, অনুধাবনের জন্য জায়গা রেখো। হ্যাঁ 30 সেকেন্ড, 15 জ্ঞানমূলক দিন। আচ্ছা ফারহান, ঠিক আমি বুঝতে পেরেছি, মোহতাসিম একটা ভালো প্রশ্ন করেছে। আচ্ছা অনুধাবন এর পরবর্তী ক্লাসে আবার পাবে, সমস্যা নেই, হ্যাঁ সব ক্লাসে তো একই দিনে দেওয়া হবে না, তো টেনশন নিও না। তাহলে আজকের ক্লাসটা এখানে শেষ করে দিই, আজকের ক্লাসটা এখানে শেষ করব। আচ্ছা তো আমার মনে হয় সবাই লেখা শেষ, তো আজকের ক্লাসটা এখানে শেষ করি, সবাই ভালো থেকো,
সুস্থ থেকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম সবাইকে।